কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে মান্নাত কোথায়, আর ভারতে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে জান্নাত কোথায়। আমি আজ এক্সপ্লোর করব হেভেন অন আর্থ, কাশ্মীরের ডাল লেক, যেটা জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এবং এটি হলো কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, যেটাতে চারটি ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায়। এই লেকটিকে কাশ্মীরের তাজরত্ন বলা হয়। জাগো রে দেখো রে দুনিয়ায়ে দেখো রে, শ্রীনগর স্টেশনের পাশে থেকে 20 টাকা ভাড়া দিয়ে পাশে করে চলে গেছিলাম ডাল লেকে। ঠিক ডাল লেকের পাশে হোটেল মহারাজাতে স্টে করেছিলাম আমরা, যার একদিনের ভাড়া ছিল 800 টাকা করে। এটা হলো আমাদের রুম, আর আমাদের রুমে 2টো বেড দিয়েছে, আমরা 4 জন আছি যেহেতু। এটা হলো কিং সাইজ বেড, এটা হলো সিঙ্গেল বেড, আর টুবাইদা নিয়েছে সিঙ্গেল বেড। আর এটা হলো রুমের অ্যাম্বিয়েন্স। হ্যাঁ, মোটামুটি রুমটা দারুণ রুম, খারাপ না, চলে যাবে আর কি। আমাদের কিন্তু 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছে সবারই, প্রত্যেকেরই ডবল ব্ল্যাঙ্কেট দিয়েছে, যেটা দেখানোর কথা, কারণ এটাই কিন্তু আমাদের সম্বল থাকবে আজকের এই গরম জল। এতে আছে গরম জল আর এতে আছে ঠান্ডা জল। ডাল লেকের পাশে একটা রেস্তোরাঁ আছে, সেখান থেকেই আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। আর এই যে হাতে মেনু কার্ড, আমরা অর্ডার করেছি ছোলে উইথ পরাঠা, পার হেড 80 টাকা করে পড়ছে এটা। মানে খাবারের কস্টটা কিন্তু একটু বেশি। তোমরা যখন আসবে হুটহাট করে কোনো রেস্তোরাঁ ঢোকার দরকার নেই, আগে একটু ভালো করে দেখে নেবে, দাম দর করে নেবে 2-1টা রেস্তোরাঁ থেকে, তারপরে খাওয়া দাওয়া করো, কেন এটা পকেট ফ্রেন্ডলি হবে। আমাদের ছোলে উইথ পরাঠা চলে এসছে, একটা পরাঠা আছে, এখানে টক দই আছে আর এখানে ছোলা আছে। খাবারটা খেতে কেমন? পারফেক্ট, বহুত বড়িয়া। বাবাই, কাহাঁ যা রহে তু? আমরা চলে এসেছি ডাল লেকে, আর এই যে আমাদের শিকারা, এতেই রাইড করবো ডাল লেকটা। আহা, গঙ্গা পিউ চালে আসি কয়ে ঘাট দেখো রে, দেখো রে মেরি নজর সে ভারত কি সওগাত, দেখো রে নদিয়ों की धारा भी है और उनका संगम भी, थोड़ी थोड़ी खुशियां हैं थोड़ा थोड़ा गम भी, चेले का चेला है जिन पे ना देला है, मौज मजे सी नजोरी की गुद्दारी की दुनिया ये, देखो रे দুনিয়া ইয়ে দেখো রে। এটা কিন্তু লাক্সারিয়াস হাউস বোট, রেন্ট হলো একদিনের প্রায় 4K 5K। বারাসো কা হে, বাহ বহুত সুন্দর হ্যাঁ, পর মহঙ্গা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বহুত সুন্দর হ্যাঁ। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফ্লোটিং ATM আছে SBI। তো ভাইয়া, এ ক্যা হ্যাঁ আপ দে রে? কাশ্মীরি কাহওয়া, এক ট্রেডিশনাল টি। ওয়েলকাম টু ইউ কাশ্মীর স্যার, দেখি স্যার তো বাদাম ইলাইচি দারচিনি চা দেন, পুরো 11 ভ্যারাইটিস পড়তেছে। আচ্ছা আচ্ছা, আর ইসকা প্রাইস হ্যায় 50 রুপিস 50 রুপিস হ্যাঁ স্যার। কিতনে রুপিস মে মিলতা হর চকলেট স্যার? 100 রুপিস 100 রুপিস কা। আচ্ছা, তোমরা যদি কেউ আসো অবশ্যই ওয়েলকাম ড্রিঙ্কসটা নিও কাশ্মীরি, যেটার নাম হচ্ছে কাওয়া। চ্যানেল সাবস্ক্রাইব লাইক ভিডিও ফলো। জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর। ডাল লেকে কিন্তু শ্যুট হয়েছিল জব তাক হ্যায় জান মুভির জিয়া জিয়া রে গানটা। আমরা যাবো এই গার্ডেনে, এটা কিন্তু ফ্লোটিং গার্ডেন আর এর নাম হলো নেহরু গার্ডেন। এখান থেকে কিন্তু কাশ্মীরি ড্রেস করে ফটো তোলা যায়, বাট প্রাইস নেয় 200 টাকা, একটু বেশি নিয়ে নেয় আমাদের কাছে, অনেক কাছে এটা হয়তো কম, বাট এটা এক্সপেন্সিভ। এই নেহরু গার্ডেনে তেমন একটা কিছু নেই, শুধু এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে ওই যে 3টে পাহাড় আছে ওখান থেকে ভালো ছবি তোলা যাবে, এই ছাড়া তেমন একটা আর কিছু নেই। আর কাশ্মীরি ড্রেস পরে ফটো,
আর তেমন একটা কিছু দেখা পেলাম না, চলো আবার শিকার রাইডে উঠবো, আবারও মজা করবো। তো আমরা এখন এসেছি মিনা বাজারে, এখানে নামবো, দেখা যাক কিছু কেনাকাটা করতে পারি কি, যদি দামের মধ্যে থাকে কেন করব না, তোমাদেরকেও দেখাবো। ক্যামেরা বন্ধ করে দিব? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। মিনা বাজার থেকে আমরা চারটে শাল নিয়েছিলাম, যার মূল্য হলো 960 টাকা। আমরা যে দোকানে শপিং করতে গিয়েছিলাম, তো ওই দোকানের যেরকম, এই যে দোকানটা দেখতে পাচ্ছ সামনে থেকে ছোট, কিন্তু ভিতরে এত বড় আর খুব সুন্দর হয় দোকানগুলো, অনেক বড় আর সুন্দর, সত্যি দারুণ। আর এই যে শিকারা রাইড করছে এই আঙ্কেলটা, আর এই যে দোকান দোকান থাকে না, প্রত্যেকটা দোকানের সঙ্গে এদের সেট আছে, ঠিক আছে, যদি আমরা 1000 টাকার মাল কিনি এদের 100 টাকা দেবে, আর একটা কমিশনের ব্যাপার আছে। যতই লেকটা ঘুরছিলাম ততই প্রেমে পড়ছিলাম এই জায়গাটার। হ্যাঁ, এটাই হলো সৃষ্টিকর্তার তৈরি করা পৃথিবী। ডিসেম্বর বলে ডাল লেকটা জমেনি, কিন্তু সামনে জানুয়ারি মাস আসছে আর এখানে বরফ পড়বে, আর ডাল লেকটা কিন্তু পুরোটা জমে যাবে। তখন যারা শিকার রাইড করতে চাও করতে পারবে, বাট তখন কঠিন হয়ে যাবে এই শিকার রাইডারদের জন্য। কথাই আছে প্রত্যেক শুরুর শেষ আছে, ঠিক তেমনই এক গুচ্ছ স্মৃতি নিয়ে নেমে গেলাম শিকারা থেকে। আঙ্কালজি, ভাই ভাই, টাটা, আচ্ছা রয়েগা। আপনা কাশ্মীরি হাম জানতে হ্যাঁ, এক ল্যাঙ্গুয়েজ বলা ইউর। আমরা কিন্তু ডাল লেকে শিকারা রাইড করেছি প্রায় 2.5 ঘন্টা মতো, আর 2.5 ঘন্টার যে এক্সপিরিয়েন্সটা ছিল না, ড্রিম কামস ট্রু। ভিডিও শেষের দিকে কাশ্মীর নিয়ে দু একটা কথা না বললে নয়, প্রকৃতির নিষ্পাপ সৌন্দর্যের নাম কাশ্মীর। কাশ্মীর সেই স্বর্গীয় হাসি আমার বিচিত্র উপলব্ধিকে দূরে সরিয়ে অনুপম শান্তি উপহার দেয়। ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে কাশ্মীর সিরিজ এপিসোড 4-এ। ততদিনের জন্য চিলড্রেন স্টে সেফ, ড্রিম আপ অ্যান্ড ড্রিম বিগ।